বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের শূন্য আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে বুধবার রাজ্য পুলিশের দ্বারস্থ হল সিপিআইএম। আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের শূন্য আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করল সিপিএম। এই উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানালো সিপিএম। আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের শূন্য আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল সিপিএম। এদিন সিপিএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানায়। রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ শেষে মেলার মাঠস্থিত সিপিএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী বলেন, আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের শূন্য আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট। তিনি আরো জানান, যারা নির্বাচনে প্রার্থী হবে তারা যেন প্রচারে অংশগ্রহণ করতে পারে, মানুষের কাছে যেতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার দাবি জানানো হয়েছে। কিছু কিছু মহকুমার নাম সুনির্দিষ্টভাবে রাজ্য উল্লেখ করা হয়েছে যেখানে নির্বাচন করা কঠিন হবে। সকল ভোটার যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোট প্রদান করতে পারে তার জন্য পুলিশের কি ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত সে বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে আলোচনা হয়েছে বলেও জানান বাদল চৌধুরী। পুলিশের ডিজিপির সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম। আমাদের টিমে কমরেড মানিক দে ছিলেন, কমরেড জিতেন চৌধুরী ছিলেন, নারায়ণ কর ছিলেন এবং আমরা ছিলাম। পৌরসভার যে উপনির্বাচন হবে সেই নির্বাচন যাতে শান্তিপূর্ণ করা যায় এবং যারাই প্রার্থী হতে চান তাদের নমিনেশন সাবমিট করা, নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করা, মানুষের কাছে যাওয়ার এই সমস্ত বিষয়ে মানে সেখানে একটা গ্যারেন্টি তৈরি করা, পরিবেশ তৈরি করা, মূলত এই বিষয়টাই নিয়ে ডিজিপি সাহেবের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে কতগুলি সাব ডিভিশনের কথা আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, যেখানে নির্বাচন করাই হয়তো খুব কঠিন হবে। তার মধ্যে যেমন আছে শান্তিবাজার আছে, জিরানিয়া আছে, তারপরে কমলপুর আছে, হ্যাঁ বিলোনিয়া আছে, হ্যাঁ তেলিয়ামুড়া আছে, মোহনপুর, এগুলি হ্যাঁ রানীবাজার, হ্যাঁ এগুলিতে তো নির্বাচন করা খুব কঠিন হবে। পুলিশ যদি সেখানে এই শান্তিপূর্ণ পরিবেশটা মানে তৈরি করা এবং সমস্ত ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন, হ্যাঁ তার পরিবেশ তৈরি করার দিক থেকে পুলিশের কি ধরনের ভূমিকা নেওয়া উচিত, কি করা উচিত সে সম্পর্কে আমরা খোলাগুলি কথাবার্তা বলেছি। এদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে অতিরিক্ত মহানির্দেশকও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা মানিক দে বলেন, সাধারণত কোনো নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যু হলে উপনির্বাচন হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যার ফলে 20টি নগর সংস্থার 310টি আসনের মধ্যে 158টি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। এই উপনির্বাচনকে অস্বাভাবিক উপনির্বাচন বলেও দাবি করেন মানিক দে। সাধারণত উপনির্বাচন হয় মারা গেলে বা কোনো কারণে যদি কেউ পদত্যাগ করেন। সাধারণত দেখেছি আমরা আমাদের রাজ্যে 1% 2% সিটে উপনির্বাচন হয়, 6 মাস পর পর আমরা সেগুলি উপনির্বাচন করতাম। কিন্তু এখানে লক্ষ্য করা গেল ত্রিস্তরীয় পঞ্চায়েতের মতো এখানেও আপনারা জানেন যে জোরপূর্বক বল প্রয়োগ করে বাড়িঘরে থাকতে দেনি, বাড়িঘরে হামলা করেছে, ধরে নিয়ে গেছে, তোলাবাজি তো করেছি, এদেরকে বাধ্য করেছে রেজিগনেশন, বাড়িতে জোর করে কাগজে সই করে রেজিগনেশন করতে বাধ্য হয়েছেন। টোটাল ত্রিপুরা যে 20টা নগর সংস্থার আসন সংখ্যা হল 310, তার মধ্যে 158টাতে নির্বাচন হচ্ছে, তাহলে 50% বেশি আসনে উপনির্বাচন। এটা তো অনেকটা সাধারণ নির্বাচন মতো হয়ে গেল, কাজে এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন। এই উপনির্বাচন গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও অভিমত প্রকাশ করেন তিনি। 20টি নগর সংস্থার 50% বেশি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে, এটাই নজিরবিহীন ঘটনা বলেও দাবি করেন
সিপিএম নেতা মানিক দে। সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরী, মানিক দে ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ তথা সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা নারায়ণ কর সহ অন্যান্যরা। এদিন মূলত আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরা যেন বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারে এবং নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হয় সিপিএমের পক্ষ থেকে। রাজ্য পুলিশের মহানির্দেশক বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় মিজোরামে। ত্রিপুরা রাজ্যের 60 শিবিরে আশ্রয় নেওয়া লোকদের জন্য উত্তর জেলার দামছড়া এলাকার পার্শ্ববর্তী মিজোরামের কানমুনা এলাকায় ভোট গ্রহণ পর্ব খোলা হয়েছে। মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় বুধবার। এই ভোটার তালিকায় রয়েছে জাতি দাঙ্গার কারণে ত্রিপুরা রাজ্যের 60 শিবিরে আশ্রয় নেওয়া প্রায় 35,000 ব্রু লোকের মধ্যে 12,026 জন লোকের নাম। এবছরে এই নির্বাচন কমিশন এই সকল ভোটারদের জন্য ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার দামছড়া এলাকায় পার্শ্ববর্তী মিজোরামের কানমুন এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। ভোটের জন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা করেছে, নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে। সেই সঙ্গে ভোটারদের বসার জন্য শেড, প্রাথমিক চিকিৎসা, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে ব্রোদের আশ্রয় শিবিরগুলির মধ্যে ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা হয়েছিল, তাই এবছরে ব্রোদের তরফে দাবি করা হয়েছিল গত বছরের মতো এবছরও ব্রো শিবিরগুলিতে ভোটের ব্যবস্থা করা হোক। কিন্তু নির্বাচন কমিশন যখন তাদের কথা রাজি হয়নি, তখন তারা দাবি করে কম করে দুদিনে যেন ভোট গ্রহণ করানো হয়। তাদের এই দাবিও মানেনি নির্বাচন কমিশন, ফলে তারা প্রথমে ভোট বয়কটের ডাক দেয়, কিন্তু পরবর্তী সময় তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান মিজোরামের ব্লু রিপ্লেস পিপল ফোরামের কাকসা ক্যাম্পের সভাপতি এ লাল থান। I was from this scholarship constituency. Today our people gathering here to cast their vote. On the way we have facing lot of problem regarding vehicle problem. Now we are also affording problem, also breathing problem, but drinking water problem also. So anyhow, as the CEI recommend us and CEI wants to cast our vote here, so we are very happy. Even though we cannot come here with all our voters because of very very far away from here to that our destination, our location. So anyhow, we hope that those who are came here after entering this polling area, we hope that we will complete this. বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে ঘেঁষা হওয়ায় মিজোরামে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 1,164টি ভোট কেন্দ্র মোতায়েন করা হয়েছে 11,000 নিরাপত্তারক্ষী। But in the bicho bich mein I want to highlight some issues like the total voters the who had already enrolled their name in a voter list, all of them may not be turned up due to some problem like in traveling. There is the main concern what I want to highlight to the media. Bureau report, khobor Tripura. জিরানিয়া মহকুমা প্রশাসনের সহায়তায় জিরানিয়া বরজলা বিনাপানির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হতে চলছে যুব উৎসব, চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। ন্যাশনাল ইন্টিগ্রেশন ফোরাম অব আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অব ইয়ুভা বিকাশ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে হারমোনি 2018। আগামী 21 ডিসেম্বর জানুয়ারি জিরানিয়া মহকুমা প্রশাসনের সহায়তায় জিরানিয়ার বরজলা বিনাপানি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হবে এই যুব উৎসব। এই উৎসব চলবে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত। এটা ত্রিপুরা রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। 24টি রাজ্যে রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ফোরাম অব আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস সংস্থাটি ত্রিপুরাতে এক বছর যাবৎ কাজ করছে। ইতিমধ্যেই এই সংস্থার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 6 বার উঠেছে। এই সংস্থার মুখ্য উদ্দেশ্য হল ভারতবর্ষের 718টি জেলার যুব শিল্পী এবং কার্যকর্তাদের এমন একটি মঞ্চ দেওয়ার যার মাধ্যমে 2020-র মধ্যে তারা তাদের প্রতিভা তুলে ধরতে পারে দেশ ও বিদেশের মধ্যে। সেই উদ্দেশ্যেই হারমোনি অনুষ্ঠান করা হচ্ছে 2007 সাল থেকে। এই রাজ্যের শিল্পীদের দাবি মেনেই প্রথমবার রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে হারমোনি 2018। এই অনুষ্ঠানে সারা
বাংলাদেশের যুবশিল্পীরা অংশ নেবে। সামাজিক সমস্যাগুলির উপর সেমিনার, বিতর্ক, আলোচনা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক রাজ্যের শিল্পকলা এই উৎসবে তুলে ধরা হবে। বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সংস্থার জাতীয় চেয়ারম্যান পিম্পল সিং পল্লু। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, বাংলাদেশের শিল্পীরাও অনুষ্ঠান পরিবেশন করবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরাও অংশ নেবেন অনুষ্ঠানে। आज की जो प्रेस कॉन्फ्रेंस है ये एक ऐसे कार्यक्रम के बारे में है जो मैं समझता हूँ कि शायद त्रिपुरा के लिए जो है बहुत महत्वपूर्ण वो कार्यक्रम रहने वाला है। उसकी जानकारी देने के लिए जो है आप फिर ऊपर हुए हैं। निफा नेशनल इंटीग्रेटेड फोरम ऑफ आर्टिस्ट एंड एक्टिविस्ट जो एक राष्ट्रव्यापी संस्था है, देश के 24 राज्यों में इसकी ब्रांचें हैं, काम कर रही है। त्रिपुरा में लगभग 2-1 साल हो गए हमने यहाँ पर शाखा शुरू की है और देश भर के युवा इस संस्था के साथ जुड़े हुए हैं। राष्ट्रीय युवा पुरस्कार से ये संस्था सम्मानित है, राष्ट्रपति से 6 बार गिनीज बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड में संस्था का नाम आ चुका है। और हम लोग प्रयास कर रहे हैं विजन 2020 के तहत कि 2020 तक निफा की ब्रांच देश के 718 जिलों में हो। 718 जिला के युवा कलाकार और युवा सामाजिक कार्यकर्ता जो है उनको एक ऐसा मंच मिले, एक ऐसी संस्था मिले जिसके साथ मिलकर वो राष्ट्र स्तर पर और अंतर्राष्ट्रीय स्तर पर अपनी प्रतिभा को जो है वो आगे ले जा पाए। और इसी सिलसिले में एक कार्यक्रम हम लोग 2007 से करनाल में करते आ रहे हैं हारमोनी के नाम से। 2007 में पहली बार शुरू किया गया था और ये पहली बार हो रहा है। ये आपकी त्रिपुरा जो शाखा है हमारी, उन साथियों का आग्रह था और उनकी इतनी ज़्यादा इसको लेकर जो है उनकी उत्सुकता थी कि ये कार्यक्रम त्रिपुरा में जरूर होना चाहिए, क्योंकि लास्ट ईयर वो हारमोनी में करनाल में शामिल हुए थे, तभी उन्होंने कहा था कि सर एक बार ये हारमोनी त्रिपुरा में होना चाहिए। तो 2007 से लेकर 2017 तक 11 साल ये कार्यक्रम करनाल में होता रहा है। पहली बार है कि इसको करनाल में आयोजित ना करके हम लोग अगरतला में आयोजित करने जा रहे हैं। 22 से लेकर 28 दिसंबर तक ये कार्यक्रम रहने वाला है और ये एक ऐसा अनूठा कार्यक्रम होगा जिसमें पूरे देश के सभी 32 राज्यों से और 7 केंद्र शासित प्रदेशों से कलाकार और युवा कार्यकर्ता भाग लेने वाले हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। মঙ্গলবার সোনামুড়া সিপিএম বিভাগীয় কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি ঘরে ঘরে চাকরি প্রদান করার কথা বলে এই রাজ্যের যুবকদের বিভ্রান্ত করে যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসেছে তা এখনও পূরণ হয়নি। ক্ষমতায় এসে রাজ্যের মধ্যে অগণতান্ত্রিকভাবে শাসন করছে, চাকরি দেওয়া তো দূরের কথা, উল্টে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর, ভয়বৃত্তি প্রদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সোনামুড়া সিপিএম মহকুমা কার্যালয়ের প্রাঙ্গণে ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দিয়ে এই কথা বলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। আমরা এসবের বিরুদ্ধে এ রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা এখানে যুবর আওয়াজ তুলেছি। আমরা আপনাদের মধ্য দিয়ে এ রাজ্যের মানুষের কাছে আবেদন করব, শুধু সোনামুড়া নয়, আজকে ধর্মনগর থেকে সাব্রুম, আজকে গন্ডাছড়া থেকে শুরু করে আগরতলা, সব জায়গায় তারা ভয়ভীতির পরিবেশ তৈরি করে মানুষের যে সাধারণ জীবনযাপন সেটাকে আজকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আপনারাও সেখানে জনমত তৈরি করুন, কারণ আমরা বিশ্বাস করি এই আক্রমণ শুধু বামপন্থীদের উপর সীমাবদ্ধ থাকবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিজেপি আইপিএফটির লড়াই, বিজেপি বিজেপিতে লড়াই, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপর লড়াই, বিভিন্ন অফিস কাচারিতে আধিকারিকদের উপর, কর্মচারীদের উপর আক্রমণ। সুতরাং আমরা মনে করি যে গণতন্ত্র যখন আক্রান্ত হয় শুধু লাল ঝান্ডার উপর থাকে না, বামপন্থীদের উপর থাকে না, এই আক্রমণ সমস্ত অংশের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষের উপর নেমে আসে। তাই আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন রাখতে চাই, এ রাজ্যে শান্তির পরিবেশ, আইনের শাসন ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে ডিমান্ড, এই ডিমান্ডের পক্ষে তারাও সেখানে দাঁড়াবে, তারাও জনমত তৈরি করবে। মঙ্গলবার দুপুরে সিপিএম সোনামুড়া মহকুমা কার্যালয়ের প্রাঙ্গণে হয় এই সভা। এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমার সম্পাদক নিত্যানন্দ দাস, সভাপতি পীযূষ দেবনাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরায় পাচার করতে গিয়ে মোটা অঙ্কের টাকার নেশা জাতীয় ট্যাবলেট ও সর্বনাশা হেরোইন উদ্ধার করে চোরাইবাড়ি থানা ও গোয়েন্দা বিভাগের কর্মীরা আটক 4 যুবক। বিলাসবহুল গাড়ি বোঝাই করে অসম থেকে ত্রিপুরায় পাচার করতে গিয়ে মোটা অঙ্কের টাকার নেশা জাতীয় ট্যাবলেট, ইয়াবা ও সর্বনাশা হেরোইন সহ চোরাইবাড়ি পুলিশ ও গোয়েন্দা বিভাগের পাতাজালে হাতে হাতে ধরা পড়ল 4 মাদক পাচারকারী যুবক। জানা গেছে মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে চোরাইবাড়ি থানা সংলগ্ন অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে দলবল নিয়ে আগে থেকেই ওৎ পেতে বসে থাকে
থাকেন গোয়েন্দা ডিআইবি শাখার ডিএসপি বিক্রমজিৎ শুক্লদাস। এমন সময় অসম থেকে ত্রিপুরার পথে গাড়ি দিয়ে আসা TR01BB0771 নম্বরের একটি দ্রুতগামী ইকো স্পোর্টস গাড়ি দেখে কর্তব্যরত গোয়েন্দা শাখার কর্মীদের সন্দেহ জাগে। তারা উক্ত গাড়িটিকে পাকড়াও করলে ধরা পড়ে চার যুবক। ধৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বীকার করে যে উক্ত গাড়িতে কয়েক লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন মজুত রয়েছে। তবে সম্পূর্ণ গাড়িটি তল্লাশি করে জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গাড়িতে মোট 12,000 ইয়াবা ট্যাবলেট এবং 36 গ্রাম হেরোইন রয়েছে। চামড়া গুদাম থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে আসছিল। অবশ্য একেবারে নিত্য নতুন কায়দায় নেশা সামগ্রীগুলি নিয়ে রাজ্যে প্রবেশ করতে চেয়েছিল মাফিয়ারা। গাড়ির গিয়ার বক্সের ভেতরে উক্ত নেশা সামগ্রী মজুত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করতে পারেনি যে গাড়িতে ব্যাপক আকারে নেশা সামগ্রী বোঝাই ছিল। তবে জোর তল্লাশির পর গাড়িতে থাকা ইয়াবার ট্যাবলেট সহ হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা। আসলে আজকে সকালবেলা ইয়েতে আমবাসাতে একটা গাড়িকে ডিটেন করা হয়, এটা একটা বোলেরো গাড়ি। সেই গাড়িটার থেকে টোটাল 21,05,710 রুপিস পাওয়া গেছে এবং ক্যাশ মানি 21 লাখ। এবং এটার মধ্যে ভালো সোনা লক্কার পাওয়া গেছে, গোল্ড অর্নামেন্ট এই গাড়িতে। মোবাইল পাওয়া গেছে 5টা, 3 জন লোককে এটাতে ডিটেন করা হয়েছিল। তো সেই খবরটা অনুযায়ী তারা আসলে একটা ড্রাগের একটা গ্যাংয়ের মেম্বার। তারা যে সময় ডিটেন করা হলো এবং তারা যে সময় ইন্টারোগেশন করা হলো, তখন তারা জানিয়েছিল যে এরকম আরেকটা গাড়ি আসছে, মানে আসছে বলতে আসবে আজকে। এই খবরের উপর ভিত্তি করে আমরা এখানে আমরা ইয়েতে নাকাতে আমরা গাড়ি চেকিং শুরু করেছিলাম। সেই চেকিংয়ে আমরা এই গাড়িটাকে ডিটেন করেছি। এই গাড়িটাকে ডিটেন করার পর আমরা টোটাল 12,000 ইয়াবা ট্যাবলেট, 36 গ্রাম হিরোইন, যেটা আপনাদের সামনে আছে, আর সাথে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। NDPS রিলেটেড আমরা একটা কেস নেব এখন। এই কেস কানেকশনে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং একটা গাড়ি আমরা ডিটেন করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংখ্যালঘু এক মহিলার মৃতদেহকে কবর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ জয়নগর এলাকায়। সংখ্যালঘু এক মহিলার মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদের জেরে চাপা উত্তেজনা বিরাজ করছে রাজধানী লাগোয়া দক্ষিণ জয়নগর এলাকায়। দক্ষিণ জয়নগর এলাকায় মামার বাড়িতে থাকত মৃত আসমা বেগম। আসমা বেগমের মৃত্যুর পর এলাকারই একটি জায়গায় মৃতদেহ কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তখনই দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। মূলত যে জায়গায় মৃতদেহ কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সেই জায়গাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এই জায়গাটি নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এই নিয়ে আদালতে মামলার বিচারাধীন রয়েছে। এদিন দুই পক্ষের মধ্যে বিবাদের খবর পেয়ে SDPO আমতলীর নেতৃত্বে এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। SDPO আমতলী উভয় পক্ষকে পরামর্শ দেন, যেহেতু এই জায়গা নিয়ে মামলা চলছে, সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ এই জায়গায় হস্তক্ষেপ না করলে ভালো হবে। একটা ডিসপিউটেড আছে ল্যান্ড এখানে, সাপোজিটলি একটা কবর করা হচ্ছিল। তো কিছু গ্রুপ সেটা অবজেক্ট করেছে, বলে কি এটা কবরের জমি না। তো এটা সিচুয়েশনটা একটু হাতে মানে আউট অফ কন্ট্রোল হচ্ছিল। আমরা এসেছি, বুঝিয়েছি এটা যে কনভেনশন আছে এখানে, পেপার তো ডিমার্কেশনের পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কার জমি কে মালিক, বাট প্র্যাকটিস কী আছে, পাস্ট প্র্যাকটিস কী আছে ওটা দেখে বলছে যে এক পেশেন্ট তো মানে এটা পিসফুল রাখো। তারপরে এটা তো মানে যেহেতু সিভিল ম্যাটার, SDM সাহেবকে বলা হয়েছে এটা মানে কোর্টা সিভিল ম্যাটার, এটা ল্যান্ডের ডিসপিউটটা ওটা হবে। বাট এই যে এখন প্রেজেন্টলি কী করতে হবে, একটু পাস্ট প্র্যাকটিস কী ছিল, কত বছর থেকে ছিল এখানে, হতো কি না হতো, এটা দেখা হচ্ছে। তো এটা এখন তো মানে কথা বলেছি, হোপফুলি এটা পিসফুলি শেষ হয়ে যাবে ম্যাটারটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2,500 বোতল কফ সিরাপ সহ এক নেশা কারবারিকে আটক করলো অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করতে সক্ষম হলো অমরপুর নেশা কারবারি পলাশ ঘোষকে। গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ অমরপুর বীরগঞ্জ থানার ওসি শশীমোহন জমাতিয়ার নেতৃত্বে পলাশ দাসকে তার নিজ বাড়ি থেকে প্রায় 250 বোতল করেক সহ
আটক করে বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শৌভিক দে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে বীরগঞ্জ থানার এই অভিযান বলে জানান পুলিশ আধিকারিক শৌভিক দে। এদিকে নেশা কারবারি নেশা মাফিয়ার তাণ্ডবে অতিষ্ঠ মহকুমাবাসী, তার বিরুদ্ধে একাধিক এ ধরনের মামলা বীরগঞ্জ থানায় রয়েছে। একটা সময় পুলিশ বাবুদের ম্যানেজ করে ঝাঁকিয়ে বসেছিল ওই কারবারিরা। বর্তমানে পুলিশ সক্রিয় ভূমিকা পালনের ফলে কোডেক্স মাফিয়া পলাশ ঘোষকে আটক করতে সক্ষম হয়েছে বলে মহকুমাবাসী মনে করছে। আনুমানিক 200-250 এখনও, কেন কি বক্স অফিসগুলো সিল্ড আছে, 200-250 মিনিমাম তো হবে। ইনফরমেশন বেসিসে শান্তিপুর থেকে একজনকে ধরে আনা হয়েছে। তা ওনার নাম জানতে পেরেছেন? এখন এটাকে ইনভেস্টিগেশন ক্যাম্পার করবে, লেটস নট রিভিল নেমস। স্যার আগেও কি ওর বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো মানে কেস বা মামলা রয়েছে? জি জি, ওনার আগেও হিস্ট্রি আছে, তো এটাই ওনাকে আগেও একটা সেম কারণে অ্যারেস্ট করা হয়েছিল, সেম কারণে ওনার কেস রেজিস্টার্ডও আছে, তো ইনফরমেশনটা অথেন্টিক ছিল। এটাই আছে যে দেখুন, মানে ওনারা যা যারা এই কাজের মতো ইনভলভড আছেন, ওনারা এটা বোঝে না যে জাস্ট কিছু মনিটারি বেনিফিটের জন্য ওনারা সমাজকে কত হ্যাম্পার করছেন। জাস্ট কিছু জাস্ট ওদের ফিনান্সিয়াল গেইনের জন্য ওরা পুরো সমাজকে পুরো সোসাইটিকে ওরা ড্যামেজ করছে, এসব কন্ট্রাব্যান্ড আইটেম সেল করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর রেন স্টাপ ও কাঠালে পেট্রোল স্টাপের যৌথ উদ্যোগে মেলাঘর তেলকাদায় 180 ফুট চোরাই কাঠ উদ্ধার করে। গোপন সূত্রের ভিত্তিতে মেলাঘরের রেন স্টাপ ও কাঠালে পেট্রোল স্টাফের যৌথ উদ্যোগে মেলাঘর থানা এলাকার তেলকাজলা 180 ফুট গোল্লক উদ্ধার করে। জানা যায় টানা 6 ঘন্টার অভিযানে উদ্ধার হয় 180 ফুট কাঠ, যাহার বাজার মূল্য 50-60 হাজার টাকা। অভিযানে ছিলেন মেলাঘরের রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট শিবাশিস দাস এবং কাঠালিয়া পেট্রোল স্টাফ। টোটাল মাল এসেছে প্রায় 5 কাম, বাজারে আনুমানিক মূল্য হবে এখানে প্রায় 70-80 হাজার টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অটোর ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী ফেরিওয়ালা, ঘটনা কদমতলা এলাকার ব্রজেন্দ্রনগরে। অটোর ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী ফেরিওয়ালা, ঘটনা কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্রনগরে। আহত ব্যক্তির নাম কিতাবুল হোসেন, বয়স 35, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেলা 2:30 নাগাদ ব্রজেন্দ্রনগর এলাকায় সাইকেলে করে কাপড় ফেরি করার সময় পিছন দিক দিয়ে একটি যাত্রীবাহী অটো সজোরে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হয় এই ফেরিওয়ালা। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন প্রেমতলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্রজেন্দ্রনগর থেকে আহত ব্যক্তিকে কদমতলা হাসপাতালে নিয়ে আসে, সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। একজন লোক ব্যবসায়ী লোক ওই একটা বাড়ির লোক থাকে বর্তমান ধর্মনগর রাজবাড়ি এরিয়া, কিতাবুল হোসেন নাম, বয়স 35, আনুমানিক। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট? এটা জায়গাটার নাম ব্রজেন্দ্রনগরে আশপাশে গিয়ে এইসব জায়গাতে ফাটছে। পেশেন্টটা মানে কি পুইড়া রইছিল আর কি, বেহুশ হইয়া, তো লোকালরা কইছে আর কি তারা কন্ডিশন কি সিরিয়াস। খবর পাইছি ফোন আসছে প্রজেন্দ্রনগর, আপনার উনি বাইসাইকেল চালায়, কাপড়ের বিজনেস করে ফেরি দিয়া। নাম কি ওনার? কিতাবুল হোসেন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হইল মেইন বাড়ি হইল মুর্শিদাবাদ, তাকে ধর্মনগর রেলগেট। বাইসাইকেল চালাইতেছে, কাপড় পিছনে গাইড বান্ধা আছে, আর বাইকের সাথে বলে অ্যাক্সিডেন্ট করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার অমরপুরের তিরিজুয়ার মাস্টারমাইন্ড সহ দুজনকে আটক করলো পুলিশ। সমগ্র ত্রিপুরাতে এমনিতে এখন অভাব অনটনের মধ্য দিয়ে কাটাচ্ছে জনগণ, তার মধ্য দিয়ে তিরিজুয়ার মতো খেলায় ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে যুব সমাজকে। অমরপুর মহকুমায়ও তার ব্যতিক্রম নয়, পুরো মহকুমাতে চলছে অবাধে চলছে তিরিজুয়ার আসর। মঙ্গলবার সন্ধ্যা 7টার কিছু পরে অমরপুরের তিরিজুয়ার মাস্টারমাইন্ড নির্মল দাস ওরফে পল্টন সহ আরো দুজনকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানার পুলিশ। নির্মল দাস গীতা ক্যাবিনেট হাউস নামে একটি ক্যাবিনেট দোকানের মালিক, তার এই দোকানের পাশাপাশি তিনি তিরিজুয়ার অমরপুরের মাস্টারমাইন্ড হিসেবে চালিয়ে যাচ্ছে, যার কারণে অমরপুরের যুব সমাজ দিন দিন এই জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে। সে যেভাবে তিরিজুয়ার চালিয়ে যাচ্ছে, আগামী দিনে অমরপুরের নবযুব প্রজন্ম যে ধ্বংসের পথে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিশু কুটুম্বের হানা কদমতলা পূর্ব বাজার এলাকায়। নগদ 5,000 টাকা সহ 50,000 টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আবারও নিশি কুটুম্বের হানা কদমতলা পূর্ব বাজার এলাকার গৌতমনাথার মোটর পার্টসের দোকানে। চালের টিন কেটে প্রবেশ করে নিশু কুটুম্বদের দল দোকানে হাতিয়ে নিয়ে যায় নগদ 5,000 টাকা সহ মূল্যবান 50,000 টাকার সামগ্রী। কদমতলা এলাকায় আগর চুরি থেকে শুরু করে দোকানপাট, এমনকি বাড়িঘরের মানুষও রেহাই পাচ্ছে না নিশি কুটুম্বদের হাত থেকে। প্রতিনিয়ত কদমতলা এলাকার কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। প্রশাসন শীত
ঘুমে। শুনে নেওয়া যাক এলাকার বাসীর বক্তব্য। প্রশাসনের কিছু কর্মকর্তা বাজারের টহলদারির নামে বাজার শেডে বসে রাত কাটাচ্ছে। এদিকে নিশিক কুটুমরা হাতিয়ে নিচ্ছে মানুষের দোকানপাট বাড়িঘর। ক্ষুব্ধ এলাকাবাসী কদমতলা থানার কর্মকর্তাদের উপর। এলাকাবাসী আরো জানান কদমতলা থানার পুলিশের ভূমিকা অতি নিন্দনীয়। এই সমস্ত চুরির বিষয়টিতে এলাকাবাসী হিসাবে ধর্মনগর পুলিশ সুপার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন কদমতলা এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। গতকালকে রাত্রে আমার বাসায় বাড়িও এখানে এই পাড়াতেই একটা দোকান চুরি হয়েছে। আজকে সকালে আমরা জানতে পেরে দোকানটা দেখতে এসে দেখলাম একজন হাবিলদার মেজর এনকোয়ারিতে এসেছেন, তো কয়েকজন পুলিশ নিয়ে। আমাদের সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। এখানের যিনি পুলিশের ইনচার্জ রয়েছেন কদমতলা পিএসএর, উনি তো আসলেনই না, একজন এএসআই পর্যায়ের পুলিশ অফিসারও আসেনি, এবং কদমতলা একেবারে প্রতিনিয়ত চুরি হচ্ছে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের দুর্নীতিমুক্ত এবং নেশামুক্ত রাজ্য ত্রিপুরাকে মুক্ত করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং পুলিশের একটা অংশ কদমতলায় বিশেষ করে আমার যতটুকু ধারণা একটা অংশ পুরোপুরি চুরের সঙ্গে যুক্ত রয়েছে, যুক্ত না হলে এটা হতে পারে না কোনোভাবেই। কারণ কদমতলায় যেভাবে মানে চুরি চলছে, মানুষের রাতের ঘুম নেই, নিরাপত্তা নাই। পুলিশের ভূমিকাটা একদম নিরীহ বলতে পুলিশের কোনো ভূমিকাই নাই। পুলিশ বাজার ডিউটি দেয়, কিন্তু বাজারে আইয়া সেটাও বই থাকে, বাজারে তারা রাস্তার সাইডে বাদ নাই, সেটাও গিয়া বই থাকে, তারা আইয়া এক জায়গা বই থাকে। চুরির উপদ্রবটা কেমন এই এলাকায়? এলাকাতে চুরির উপদ্রব খুবই বেশি। এলাকার নাম কি? তা কদমতলা। তো এলাকাবাসী হিসাবে কি দাবি জানাইব? এই এলাকাবাসী হিসাবে পুলিশের কাছে দাবি জানাই যাতে তারা না বইয়া যাতে ঘুরে পুরো এলাকাটা রাত্রে যাতে বারোটা একটা পর্যন্ত একটা পাহার ব্যবস্থা করে। আমার দোকানের উপরে টিন খাটা, টিন খাটা করে ইয়া দেখি ক্যাশও স্কুলা, ক্যাশও আছে প্রায় 5-7 হাজার টাকা, এটিও নাই, চেক বই দেখি নাই, করে ফাইসি নিছে, আর জিনিস প্রায় আরো 40-45 হাজার টাকার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বানরের উপদ্রবে অতিষ্ঠ মাসিমা কৃষি জমির চাষীরা দপ্তরের হস্তক্ষেপের দাবি কৃষকদের। হিংস্র বানরের উপদ্রবে অতিষ্ঠ মাসিমা কৃষি জমির চাষীরা পাকা আমন ধান খেতে শত শত বানর বাহিনীর দল সোনালি ফসল লণ্ডভণ্ড করে ফেলেছে মাঠের। বর্গ প্রান্তিক চাষীরা সর্বশান্ত অসহায় কৃষক মহল নিরুপায় হয়ে দ্বারস্থ সংবাদকর্মীর কাছে। বছরের প্রতিটা মরশুমে ফসল খেয়ে আসছে হিংস্র বানরের দল। বন দপ্তরের কর্মীদের কাছে ঘটনা বারবার জানানোর পরও নীরব হয়ে আছে কৃষি দপ্তরের, কর্ণপাতও করে না। মাঠের সমস্ত কৃষকদের বাড়ি দক্ষিণ মহেশপুর সীমান্ত গ্রাম কুইয়ারটিলায়। পরিবারগুলি একমাত্র জীবন জীবিকার উৎস কৃষিকাজ। নতুন সরকারের কাছে পরিবারগুলির আর্জি, এই জাতীয় সমস্যা থেকে কিভাবে ফসল রক্ষা করা যায় তার একটা সঠিক উদ্যোগ নিয়ে চাষিরা উৎপাদিত ফসল রক্ষা করার জন্য ক্ষতিপূরণে সরকার দ্রুত উদ্যোগী হওয়া। এরপরে নিতে ভালো দান্ডা শেষ, আমরা কি করি বাদ কামো? আমরা কৃষক, সাধারণ কৃষক, আমরা এই যে খেতে করি এই ফরেস্ট ডিপার্টমেন্টের বান্দরে আমরা এই গজব করতে আছে। এই তো বিষ্ণু পালের খেত গজব, ফুলনশিলের খেত, মরণশিলের খেত শেষ, উত্তম পালের খেত, জনার্দন পালের খেত, বান্দরে বাঙ্গি শেষ। আমরা কি করি বাদ খামো? বন দপ্তরের কোনো এটা প্রতিবাদ নেই না, এটা তারা কোনো প্রতিবাদ নেই না। হ্যাঁ, আমরা সেদিকে তো ধরেন না, আমরা 4-5 পরিবারের ধান এইভাবে নষ্ট করে দিয়ে দিচ্ছে, আর কোনো কথা নাই। আর কিছু কইতাম, আমার ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা কইছে একদম করতাম না, এই বাজার ধরেতাম না, বান্দর মারতাম না, তো আমরা কি করি বাদ খাই? আমরা কত লইয়া। নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা।